কাটাবন মসজিদ গিয়েছি, ছোট্ট বাচ্চা একটা এসে কোলে বসে পড়েছে। আমি বললাম কিরা মরে সিনে না রে মোর আল্লাহ আইয়া মোর বাড়ি বরিশাল বসে, তোর বাড়ি বরিশাল তুই মোর কোলে বাইনি কে বেড়া কই আমরে আমি খুব ভালোবাসি বুঝছেন, তো তুই এখানে হরস কি কই মুই কোরআনে হাফেজ হইছি। হ্যালো তুই কোরআনে হাফেজ হইছি ফল আমার পরে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই ছেলে বলছে খাফাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসাতিল আরদু বাসা ফাকানা থাবাআ মুমবাসা। আমি পড়ছি আর রহমান আল্লামাল কোরআন, ছেলে পড়ছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আল্লাহু আকবার। 10টা সূরা আমি পড়লাম, আমার মুখ থেকে টেনে টেনে এসে পড়ছে, কপালে চুমু দিলাম, কবে তুমি এখানে এসেছো? ওস্তাদেরা বলেছে এক বছরে ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। যার পেটে কোরআন ঢুকে তাকে হেফাজত করে দেন কে? কোরআন হলো লৌহে মাহফুজের জিনিস, ঠিক না বা ঠিক? লৌহে মাহফুজকে যেমন আল্লাহ সংরক্ষণ করেন, এই হাফেজকে সংরক্ষণ করবেন কে? বাল্লাহু ওয়া কোরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ। এটার নাম কোরআন মজিদ, কোরআন শরীফ নয়। শরীফ লাগিয়েছে মাজার পূজারীরা, ওদের মাজার শরীফ, হুজুর শরীফ, মায়ের শরীফ, পরে মাইক দিতে হবে ধুলা। শরীফ কিসের শরীফ? সব শরীফ ওনাদের, নামাজ নাই, রোজা নাই, মাজার শরীফ। মাজার শব্দটাও কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না, এই শব্দটা তারা বানিয়ে নিয়েছে। রাসূল বলেছেন কবরকে তোমরা মাজার বানাবা না, বাজার বানাবা না কবরকে। রাসূল মদিনায় গিয়ে প্রথম অপারেশন চালালেন কিসের উপর? আলীকে বললেন, এই আলী, মুসলিম শরীফের বর্ণনা, যতগুলো কবর উঁচু দেখবা, যতগুলো বিল্ডিং দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। ওহুদের